জেনারেটরের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার পদ্মা সেতুর সড়ক বাতি জ্বলল সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। সোমবার মাওয়া প্রান্তে 260টি সড়ক বাতি জ্বালানো হয়, অন্ধকারে আলোকিত হয়ে ওঠে 6.15 কিলোমিটার মূল সেতুর প্রায় অর্ধেক অংশ। পদ্মা সেতুতে সড়ক বাতি রয়েছে 415টি আর দুপাশে সংযোগ সড়কে রয়েছে আরও 200টি বাতি। গেল বছরের 25 নভেম্বর মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল, চলতি বছরের 18 এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও বাতি লাগানোর কাজ শেষ হয়। গেল 4 জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথম সড়ক বাতি জ্বালানো হয়।